যে উনাদের গণতন্ত্র হচ্ছে ওই যে মিষ্টি কুমড়ার বেগুনি বলেছে তো মিষ্টি কুমড়ার বেগুনির মতো গণতন্ত্র ওবাইদুল কাদের সাহেবদের গণতন্ত্র। বাংলাদেশের আইন আদালত যে শেখ হাসিনার মানে শাড়ির আঁচলের মধ্যে বন্দি, আদালতের সিদ্ধান্তের ব্যাপারে জনগণ এটা বিশ্বাস করে, এইখানে লাল টেলিফোনের প্রভাব আছে। সরকারের যে আন্দোলনের ফসল, অত্যন্ত গর্ব করে প্রধানমন্ত্রী বলেছেন তাদের আন্দোলনের ফসল ছিল 1/11 মঈনুদ্দিন ফখরুদ্দিনের জরুরি সরকার, তারা এই মামলাটি দিয়েছে। তো জরুরি সরকার এবং আওয়ামী লীগ এদের মধ্যে তো কোনো পার্থক্য নাই, ওরা মামলাটা দিয়েছে আর এই মামলার কার্যক্রম চালাচ্ছে এই সরকার। তো আমি দুদকের যে চেয়ারম্যান আছে তাকে বলবো, এইটা জিয়ার রহমান খালেদা জিয়ার পুত্রবধূ এবং তারেক রহমান সাহেবের সহধর্মিনী, এই কারণেই কি আপনারা কার্যক্রম চালু রেখেছেন? আমাদের তো তাই মনে হয়, জনগণ তাই বিশ্বাস করে। জিয়া পরিবার এই দেশের জনপ্রিয় পরিবার, আপামন জনসাধারণের শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত এই পরিবার, সেই পরিবারের পুত্রবধূ এবং আরেকটি স্বনামধন্য পরিবারের সন্তান, দেশের একটি স্বনামধন্য পরিবার, মাহবুব আলী খানের কন্যা ডাক্তার জুবাইদা রহমান, তার প্রতি মানুষের শ্রদ্ধাবোধ রয়েছে। এই মৃদুভাষী অত্যন্ত সৌজন্যবোধ সম্পন্ন নারী মহিলা তার বিরুদ্ধে মামলা পরিচালনা করছেন, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবে না। আপনারা পাপিষ্ঠ, কই দুদকের চেয়ারম্যানকে বলি প্রধানমন্ত্রীর নামে ব্যবসায়ী আজম যে চৌধুরী তিনি বলেছেন আমি নিজের হাতে টাকা দিয়েছি, কই সেই মামলা তো আপনি চালু রাখেননি, কারণ শেখ হাসিনার হাতে ডান্ডা আছে, ভয় পান। তার আপন ফুপাতো ভাই শেখ সেলিম বলেছে আমরা চাঁদা তুলে প্রধানমন্ত্রীর হাতে দিয়েছি যখন তিনি বিরোধী দল, তিনি প্রকাশ্যেই বলেছেন গোয়েন্দাদের কাছে, কই তার জন্য আপনি তো সেই মামলা চালু রাখেননি, আজকে তার হাতে রাষ্ট্র ক্ষমতা, তার হাতে ডান্ডা আছে বলে ভয় পান। আর বিএনপি বিরোধী দল কিন্তু ভুলে যাবেন না চেয়ারম্যান সাহেব, এই জনগণ আমাদের সাথে আছে, আমরা নিরালম্ব নই, আমরা অবলম্বনহীন নই, জনগণ আছে বলেই এখনো টিকে আছি, এখনো বেঁচে আছি। কিন্তু আমাদের অবাক লাগে, আমাদের দুঃখ লাগে যখন এই মামলাটি বাতিলের আবেদনের জন্য লিভ টু আপিল করা হয় সেটা খারিজ হয়ে যায়। তাহলে এটা নিশ্চয়ই সরকারি ষড়যন্ত্র, সরকারি চক্রান্ত, কিন্তু এই আদালতের সিদ্ধান্তের ব্যাপারে জনগণ এটা বিশ্বাস করে, এইখানে লাল টেলিফোনের প্রভাব আছে, এই সিদ্ধান্তের পেছনে লাল টেলিফোনের প্রভাব আছে। আজকে কোনো কিছুই স্বাধীন নয়। গণতন্ত্রের কথা বলেন ওবায়দুল কাদের সাহেব, বলছেন যে আমরা অন্যান্য দেশে যেমন নির্বাচন হয় আমরা সেরকমই নির্বাচন করি, আমরাই হচ্ছে প্রকৃত গণতন্ত্রের চর্চা করছি। এটা তো আগেও বলেছি যে উনাদের গণতন্ত্র হচ্ছে ওই যে মিষ্টি কুমড়ার বেগুনি বলেছে তো মিষ্টি কুমড়ার বেগুনির মতো গণতন্ত্র ওবায়দুল কাদের সাহেবদের গণতন্ত্র। তাই ওরা জিয়া পরিবারের বিরুদ্ধে যে মামলা দিয়েছে সেই মামলা পুরোটাই সত্য নয়, পুরোটাই সত্য নয়, সব কাল্পনিক, গায়ের জোরে তারা সেটি রেখেছেন। আপনারা দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে লোয়ার কোর্টে রায় হলে উচ্চ আদালতে সেই রায়টা আপিল করলে আর কমে যায়। বাংলাদেশের আইন আদালত যে শেখ হাসিনার মানে শাড়ির আঁচলের মধ্যে বন্দি সেটার প্রমাণ দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, একজন বরেণ্য মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধার সহধর্মিনী, যিনি বারবার গণতন্ত্র উদ্ধার করেছেন, তিনবারের প্রধানমন্ত্রী, তার জেলা আদালতে তার বিচার কি বললে সে প্রহসনের বিচারে দেওয়া হলো 5 বছরের জেল, তারপরে উচ্চ আদালত দিয়ে দিল 10 বছর। পৃথিবীর সকল দৃষ্টান্ত অতিক্রম করে এক অভিনব নজির তৈরি করেছেন আওয়ামী লীগের প্রশাসন, আওয়ামী লীগের বিচার ব্যবস্থা, আওয়ামী লীগের অন্যান্য স্বাধীন প্রতিষ্ঠান।
আপনি দুদকের চেয়ারম্যান, এই যে আমরা শুনি অর্থ পাচার, এই অর্থ পাচারে বেগমগঞ্জ তৈরি হয়েছে কানাডায়, কারা তাদের নামও আসছে এবং আন্তর্জাতিক বিভিন্ন মনিটরি ইন্টেলিজেন্স তারা আপনার এই সমস্ত তথ্য উপাত্ত আজ প্রকাশ করছে। আপনি স্বতঃপ্রণোদিত হয়ে দুদক তো কই, যারা টাকা পাচার করেছে, যারা বেগমগঞ্জ তৈরি করেছে কানাডায়, যারা দ্বিতীয় হোম তৈরি করেছে মালয়েশিয়ায়, তাদের বিরুদ্ধে যারা বাংলাদেশের জনগণের টাকার উপরে নিজেদের স্বরাজ কায়েম করেছে, সেই সমস্ত দুর্বৃত্ত শাসক গোষ্ঠীর লোকদের বিরুদ্ধে কোনো মামলা করার আপনার সাহস নেই। কারণ আপনি হচ্ছেন প্রধানমন্ত্রী, আপনি হচ্ছেন আওয়ামী লীগের ড্রাইভার, আওয়ামী লীগের গাড়ির ড্রাইভার। যেভাবে বলে শাসক গোষ্ঠী গাড়ি ডানে চালাও, বামে চালাও, সামনে চালাও, আপনি দুদকের চেয়ারম্যান, আপনি ঠিক সেইভাবেই গাড়ি চালান। আপনার নিজস্ব কোনো সত্তা নেই, আপনার কোনো স্বাধীনতা নেই।